আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু একসঙ্গে জীবনের বাষট্টিটা বছর কাটিয়ে অবশেষে বিচ্ছেদ হল লরি এবং জর্জ স্ক্যাপেলের হ্যাঁ প্রকৃত অর্থেই একসঙ্গে ছিলেন বিশ্ব রেকর্ডের সবচেয়ে বেশি দিন জীবিত সংযুক্ত যমজ মহিলা লরিও জর্জ সাতই এপ্রিল রবিবার পেনসিলভানিয়ায় বিশ্ববিদ্যালয় হাসপাতালে তারা প্রয়াত হন আঠারোই সেপ্টেম্বর উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়াতেই জন্ম তাদের লরি এবং জর্জের মাথার খুলি আংশিকভাবে মিশ্রিত ছিল শুধু মাথা দ্বারাই তারা সংযুক্ত ছিল প্রথমে লরি এবং জর্জ বিশ্বের প্রথম সমলিঙ্গ সংযুক্ত জমজ থাকলেও দু সালে জর্জ নিজেকে রূপান্তরকামী হিসেবে দাবি করে পুরুষের মতো আচরণ করতে শুরু করে তখন থেকে তাদের দুজনের লিঙ্গ পরিচয় আলাদা হয় অবাক করা ব্যাপার হলো পেনসিলভানিয়ায় দুই বেডরুমের অ্যাপার্টমেন্টের যমজরা স্বাধীনভাবেই বসবাস করতেন বাজারের অর্ধেক দামে নিজের বাড়ির জন্য লিফ্ট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বাঁকুড়া চঞ্চল সিং শুধু দামের দিক থেকেই নয় সুরক্ষার দিক থেকেও একেবারে নিশ্চিত্র তার লিফ্ট অন্তত এমনটাই দাবি করছেন তিনি এক বছর আগে পরীক্ষামূলকভাবে শুরু করেন লিফ্টের কাজ নিজের মস্তিষ্ক প্রসূত তিন তিনটি সেফটি ফিচার লাগিয়েছেন অতিরিক্তভাবে বাঁকুড়ার এই ব্যক্তির তৈরি লিফটে রয়েছে বিশেষ সুরক্ষা ফিচার লিফ্টে লাগানো রয়েছে অতিরিক্ত পাওয়ার ব্যাংক প্রযুক্তি লোডশেডিং হলে বা কারেন্ট চলে গেলে অতিরিক্ত দুই ঘন্টা কার্যকরী থাকবে লিফ্ট লাগানো হয়েছে লিথিয়াম ফসফেট ব্যাটারি এছাড়াও লিফ্টের কেবেল ছিঁড়ে গেলে নিজে থেকেই স্বয়ংক্রিয় ব্রেক কোষে দুই থেকে আড়াই ইঞ্চির মধ্যে দাঁড়িয়ে যাবে লিফ্ট এর পোশাকই নাম মেকানিজম ব্রেক সিস্টেম কেবল ছিঁড়ে অন্যান্য সেফটি ফিচার কম্প্রোমাইজ হয়ে গেলেও নিচে লাগানো রয়েছে কুশন ফলে কুশনে গিয়ে ধাক্কা মারলে ক্ষতি এড়ানো যাবে অনেকটাই ইতিমধ্যেই এই লিফ্ট আরও সাতটি বাড়িতে বাণিজ্যিকভাবে লাগিয়েছেন চঞ্চল সিং বাঁকুড়া জেলা তথা জেলার বাইরে থেকেও এসেছে লিফ্টের অর্ডার এছাড়াও থাকছে চব্বিশ ঘন্টার ফ্রি সার্ভিসিং ইতিমধ্যেই লাইসেন্স এবং প্রয়োজনীয় নথিপত্র পেয়ে গেছেন তিনি এর আগে ইলেকট্রিক জীববাণীও তাক লাগিয়েছিলেন বাঁকুড়া চঞ্চল সিং আইসক্রিম খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার প্রচণ্ড গ্রীষ্মই হোক কিংবা হাড়ে কাঁপুনি ধরানো শীত আইসক্রিমের মজাই আলাদা প্রত্যেকের পছন্দের ফ্লেভারও এক নয় আপনার পছন্দ অনুযায়ী আর চেনা চেনাশোনার মধ্যে সমস্ত রকম আইসক্রিমের স্বাদ এক জায়গায় পেতে হলে আপনাকে যেতে হবে ভেনিজুয়েলা কেন দেশের হেলাদরিয়া মতো নামের দোকানটির খ্যাতি আটশো ষাট রকমের আইসক্রিমের জন্য দেশ বিদেশে জনপ্রিয় আইসক্রিম তো বটেই সঙ্গে রয়েছে এদের নিজস্ব আইসক্রিম তৈরির পদ্ধতি ঋতু অনুযায়ী বদলে যায় চাহিদা আটের দশকে পর্তুগিজ ম্যানুয়াল দ্য সিলভা অলিভিয়রার হাতে শুরু হয় দোকানটির পথ চলা অ্যাভোকাডো ডিম পেঁয়াজ লেবু চিজ নারকেল সহ হরেক রকম উপাদান দিয়ে এখানে আইসক্রিম তৈরি হয় এদের সবচেয়ে বিখ্যাত আইসক্রিমের নাম পাবেল্যান ক্রিয়েলো জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছে একটি ট্রয় ট্রেন একটু এগোলেই অপেক্ষা করে আছে পাহাড়ি উপত্যকার সৌন্দর্য সেই সময় হয়তো এসে উপস্থিত টিকিট পরীক্ষক একটু অবাক আপনাকে হতেই হবে কারণ পরীক্ষকের বয়স দশ থেকে চোদ্দ বছরের মধ্যে শুধু টিকিট পরীক্ষকই নয় এই ট্রেনের সকল কর্মচারী আসলে শিশু কিশোর হাঙ্গেরির বুদাপেস্টের এই ট্রেন পরিষেবার নাম জায়ার মেক ফেসাট যার ইংরেজি অর্থ চিলড্রেন্স রেলওয়ে মাত্র এগারো কিলোমিটার বিস্তৃত রেলযাত্রায় লাল নীল সাদা রঙের রয়েছে বেশ কয়েকটি ট্রেন তবে সবচেয়ে আকর্ষণীয় এই রেল কর্তৃপক্ষ ট্রেন চালনা টিকিট পরীক্ষা থেকে লাইনে কোনো গণ্ডগোল হলে ছুটে যায় সাদা কালো পোশাকের ছোট ছোট ছেলেমেয়েরা রীতিমতো পরীক্ষা দিয়ে ট্রেনিং নিয়ে তবেই নিয়োগ করা হয় কাজে চড়বেন নাকি ছোটদের রেলে মরুভূমির মাঝে ছোট্ট একটি শহর ভগ্নপ্রায় অবস্থা থেকে আন্দাজ পাওয়া যায় এই শহরের বয়স নেয়া কম নয় মৃতপ্রায় এই শহরেই লুকিয়ে রয়েছে গুপ্তধন সোনাদানা নয় বরং এই মহামূল্য সম্পদ হল হাজার হাজার প্রাচীন পুঁথি সাহারার পশ্চিমে অবস্থিত ছোট্ট দেশ মৌরিতেনিয়ায় গেলেই দেখা মিলবে আশ্চর্য শহরের চিনগুয়েতটি খ্যাত এই শহর পরিচিত লাইব্রেরি শহর নামে মক্কা যাওয়ার পথে অবস্থিত হয় এই শহরের ওপর দিয়েই যেত তীর্থযাত্রীদের ক্যারাফন তাঁরাই ছিলেন এইসব গ্রন্থাগারের পাঠক বিভিন্ন পুঁথির অনুলিপি বিক্রিও হতো এক সময় বর্তমানে এই শহরে সচল রয়েছে মাত্র দশটি লাইব্রেরি সেগুলির অবস্থাও বেশ করুণ বলা ভালো বিলুপ্তির দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে চীন এই ঐতিহ্য বিচিত্র সংবাদ শেষ হল সংকলন ও উপস্থাপনা সুদীপ বর্ষু